नमस्कार बंधुरा, आमी शुभजित विश्वास, तुम्हारा देखो दा एस एंड एस सल्यूशन यूनिट ग्रुप चैनल। तो आज के तुम्हारे सामने फ्लिपकार्ट हरिण गाटार आबार एक नतून अपडेट दीते चले एबारे। किन्तु फ्लिपकार्ट हरिण गाटा वेयरहाउस किन्तु फुल्ली भावे किन्तु ओपेन हो गेछे एबं एखाने किन्तु ट्रेनिंग एर जोन्नो किन्तु तीन दिन किन्तु उलुबेड़ियाते जेते होच्छे कैंडिडेटदेर, तारपरेई किन्तु तादेरके हरिण गाटाते आना होच्छे। एबं एई जे कैंडिडेटरा उलुबेड़िया जाच्छे तार जोन्नो किन्तु फ्लिपकार्ट किन्तु पिक एंड ड्रप फैसिलिटी दिच्छे, एबं जारा दूरे बाड़ी आछे तादेरके किन्तु हरिण गाटा थेके हाफ पर्यन्त किन्तु तादेरके बस फैसिलिटी देया होच्छे, आई मीन आसा जावार जोन्नो। तो विभिन्न रकम फैसिलिटी निये किन्तु हरिण गाटा वेयरहाउस किन्तु आस्ते आस्ते रिक्रूट करते करते किन्तु काज किन्तु शुरू करे फेलेछे कैंडिडेटदेर निये। तो आज के विस्तारित तो आलोचना करब ए भिडियोर माध्यमे, पोस्टेर जोन्नो कोन कोन पोस्टेर जोन्नो वैकेंसी आबार ओपेन होयेछे एबं कोन कोन पोस्टेर उपरे रिक्रूटमेंट चलछे एबं जयनिंग चलछे। तो सब किछु जानार जोन्नो भिडियोटा फुल्लि वाच करुन आर कोनो रकम स्किप करबेन ना, ताते आपनादेरई बुझते असुविधा होबे। तो चलुन बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तो प्रथमे आपनादेरके जानिए रखी हरिण गाटा फ्लिपकार्ट वेयरहाउसे छेले मेये नियोग चलछे। तो तोमरा सबाई जानो तो एखाने पैकिंग पिकिंग स्कैनिंग टैगिंग डेटा एंट्री काज, तो एखाने किन्तु पैकिंग पिकिंग स्कैनिंग एबं डेटा एंट्री काजेर जोन्नो किन्तु वैकेंसी एई मुहूर्ते चले आसछे, आई मीन असिस्टेंट एबं सिनियर असिस्टेंट पदेर जोन्नो किन्तु चले आसछे। आर एखाने किन्तु एट पास थेके मिनिमाम एट पास थेकेओ कैंडिडेटरा अप्लाई करते पारबे। तो एरपर देखे नेब बयस, बयस किन्तु 18 থেকে 32 मध्ये थाकते হবে प्रत्येकटा कैंडिडेटेर। एरपर देखे नेब पोस्ट, पोस्ट किन्तु एखाने प्रथम सिनियर असिस्टेंट आछे एबं सिनियर असिस्टेंट किन्तु वैकेंसी किछु আগে ওপেন ছিল না, রিসেন্টলি কিন্তু ওপেন হয়েছে। এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং 10 থেকে 13,000 টাকা স্যালারি পাবে এবং তার মধ্যে 120 নাইটে পাবে, আই মিন কমপক্ষে 7 থেকে 10টা নাইট করতে হবে, একবারের মিল পাবে এবং পিএপিএসআই পাবে। তো এত কিছু ফ্যাসিলিটি রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। তো এরপরে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে তোমাদের সাথে আগেও ডিসকাশন করেছি, তো আগেও এবারেও বলে দিচ্ছি, ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু গ্র্যাজুয়েশন এবং অ্যাডভান্স এক্সেল, আই মিন এইচ লুকআপ, ভি লুকআপ, পাইভট টেবিল জানা আবশ্যক, শুধুমাত্র এক্সেল জানলে হবে না। তো নতুন যারা ভিউয়ার্সরা দেখছো তারা এটা মাথায় রেখো যে ডাটা এন্ট্রি অপারেটরে অ্যাপ্লাই করতে গেলে তোমার কী কী লাগবে সেটা তোমরা দেখে নাও, এবং আর সিনিয়র অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কী কী লাগবে সেটাও তোমরা দেখে নাও। এরপরে যেটা আছে যে তোমাদের বেতন, বেতন কিন্তু এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরে কিন্তু একটু কম আছে, 9,500 থেকে 11,000-এর মধ্যে এবং 7টা থেকে 10টা নাইট করতে হবে এক মাসের মধ্যে, এবং 120 টাকা নাইটের জন্য একবারের মিল এবং পিএপিএসআই পাবে। দেন এরপরে দেখে নেবো কী আছে, যে মেয়েদের কিন্তু কোনো নাইট শিফট নেই, এখানে কিন্তু মেয়েদের কিন্তু কোনো রকম নাইট শিফট নেই। এবং এখানে কিন্তু তারপরে দেখে নেবো কী আছে, এখানে কিন্তু তারপরে রয়েছে যে বিওপিটি, আই মিন ফোকলিফট কার, ফোকলিফট কার চালানোর জন্য, আই মিন গাড়ি চালানোর জন্য কিন্তু এখানে ছেলে মেয়ে দরকার আছে। তো এরপরে যেটা আছে, চার চাকার লাইসেন্স থাকতে হবে ক্যান্ডিডেটদের, যেহেতু যদি তারা এর জন্য অ্যাপ্লাই করে। তো এরপরে কী আছে, ওয়ারহাউসে গাড়িতে মাল স্থানান্তরের জন্য ব্যবহৃত ওয়ারহাউসের ভেতরেই কাজ, তো এখানে কিন্তু ইনহাউস কাজ করতে হবে, এটা কিন্তু 8 পাস ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারবে। তো যে যে প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে, অ্যামাজন, ইলাস্টিক রান, তো এরকম বিভিন্ন কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা কিন্তু দরকার, তবেই তোমরা পাবে এবং না থাকলেও হয়ে যাবে। তো স্থান যেটা তোমরা জানো হরিণ ঘাটার, তো কমপক্ষে বেতন কিন্তু এখানে 18,000 টাকা পেতে পারে, সে যদি তার এক্সপিরিয়েন্স সেভাবে থাকে। তো উপরোক্ত যোগ্যতা থাকলে তবে আবেদন করবেন, না থাকলে করবেন না। তো এখানে কিন্তু যোগ্যতার কোনো প্রয়োজন নেই, যেহেতু একটু বাংলা ইংলিশ বাংলাটা পড়তে জানলেই হবে, আর 18 থেকে 35-এর মধ্যে এস থাকতে হবে। এবং এরপরে তোমাদের সাথে একটু ডিসকাশন করে নেবো অ্যাসিস্ট্যান্ট পদটা নিয়ে। দেখুন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু তোমাদেরকে লোডিং আনলোডিং আর স্ক্যানিংয়ের কাজগুলো করতে হবে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। তো অ্যাসিস্ট্যান্ট পদে স্যালারি তোমাদের কত থাকবে, 8,500 থেকে 9,500-এর মধ্যে স্যালারি থাকবে, 120 টাকা নাইটের জন্য পাবে এক্সট্রা, প্লাস একবারের মিল পাবে, প্লাস পিএপিএসআই পাবে। তো এখানে তোমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং ফোকলিফট কার, আই মিন যেগুলো ওয়ারহাউসের ভেতরে যে গাড়িগুলো চালায় সেই গাড়ি চালানোরও একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ওয়ারহাউস থেকে কিন্তু দিয়ে দিয়েছে, এবং সেটা নিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো এইবারে তোমরা জেনে গেলে যে অ্যাসিস্ট্যান্ট পদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এবং ফোকলিফট কার, এবার চারটে ভ্যাকেন্সি কিন্তু এই মুহূর্তে ওপেন হয়ে গেছে এবং ফুল্লিভাবে ওপেন হয়েছে এবং পুরোভাবে ইন্টারভিউ হচ্ছে, সেটা কিন্তু আমরা ভেন্ডার থেকে আপডেট পেয়ে গেছি, এবং যেহেতু আমরা কিছু ক্যান্ডিডেটকে জয়নিংও করিয়েছি। তো এবার তোমাদের সাথে আলোচনা করব, যারা নতুন ভিউয়ার্স আছো, যারা পুরানো যারা গ্রুপে জয়েনে আছো তারা থাকো, তাদেরকে অবশ্যই কাজের জন্য ডেকে নেওয়া হবে, করিয়ে দেবো আমরা, একটু ওয়েট করতে হবে। আর যারা নতুন ভিউয়ার্স দেখছো তারা আমাদের নিচে টেলিগ্রাম দেওয়া বা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে জয়েন হয়ে যাও, আমরা যেদিন আপডেট দেবো যে এই সময় আমাদের ক্যান্ডিডেট লাগবে, তোমরা অ্যাপ্রোচ করলেই আমরা তোমাদেরকে সেই ভেন্ডারের কাছে তোমাদের নাম্বার এবং ডাটা পাঠিয়ে তোমাদেরকে কিন্তু জবটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, সেটা নিয়ে টেনশন করতে হবে না কারো। তো এই ছিল আজকের আপডেট, তো বিগ আপডেট বলতে পারো এটা, যেহেতু সব পোস্টের জন্য ভ্যাকেন্সি ওপেন হয়ে গেছে। তো আজকের আপডেটটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর
কথা হচ্ছে পরের ভিডিওতে, বেশি বেশি শেয়ার করো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, বাই।